আগে পার্সেলটা আপনি নিজে নিয়ে খুলে দেখুন, তারপর সেটা আমাকে দিন। আপনি চাইলে পুলিশকেও দিতে পারেন। আবার কি হয়েছে? কৃষ্ণবেনি আবার গিয়ে নিজেকে আলমারির ভেতর আটকে ফেলেছে। ভেতরে যে কি করছে কৃষ্ণবেনি বা ভান্তিটাকে? কৃষ্ণা দিদিমা, আমি তোমার আলিয়া দিদিমা। বাইরে এসো না, আমি বের হব না। আমার ছেলে পার্সেল পাঠিয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা কি চকলেটের বাক্স নাকি? এটা জীবাণু, এটা বের করলে আমরা সবাই মরে যাব। আরে ভয় পাবেন না, না খুললে সমস্যা নেই, আর সেজন্য আমি খুলতে মানা করছি। খুবই সিম্পল, এটা একটা বোম। ওরে না, ওরকম বোম না, এটা অন্যরকমের বোম, ভয় নেই, বের না করলে খুব একটা সমস্যা নেই। গোবিন্দরাজ, ওরা বলছে এটার ভেতরে নাকি জীবাণু লুকানো আছে। তুমি তো আমাদের রক্ষাকর্তা, তাই তোমার কাছে এটা গচ্ছিত রাখি। থাম দিদিমা, ওটা ওখানে দিও না দিদিমা। কত বার না করেছি দিদিমা।